আমি আমি শঙ্কর সারের ইউটিউব থেকে বক্তব্য রাখার চেষ্টা করতেছি অর্থাৎ আমরা বা আমি একটি ইউটিউব খুলেছি সেটার নাম শঙ্কর স্যার ইউটিউব আপনারা সবাই দেখার চেষ্টা করবেন আমি উদ্দেশ্য নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি আমি সেটা খুলেছিলাম প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক শেখাব বলে কিন্তু আমি চিন্তা করলাম আমার যে প্রাণপ্রিয় ডিএসএমএ ছাত্রছাত্রীরা পড়ালেখা করে ওষুধ প্রয়োগ এবং ডাক্তারি শিকার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমি বলছি এখানে প্রতি শুক্রবার প্রতি সপ্তাহে একটি করে ভিডিও থাকবে যেটাতে থাকবে ডিএসএমএস পাশ করা অথবা অথবা শিক্ষার্থী অথবা তারা যারা হোমিওপ্যাথিকের প্রিয় তাদের উদ্দেশ্যেই আমার এই শঙ্কর সার ইউটিউব খোলা অর্থাৎ তোমাদেরকে প্রতি সপ্তাহেই একটা করে দিক নির্দেশনা থাকবে আমরা কিভাবে ডাক্তারি শিখে এগিয়ে যাব তাছাড়া আমার দুইটি কানন এবং কেস টেকিং দুইটি ইউটিউব আছে তারা বহু আগে থেকে এটা প্রশ্ন করে আসছে তাদের প্রচার যেভাবে আছে সেভাবে চলবে এবং সেখানে ওষুধ আলোচনা এবং রোগ নিয়ে অথবা হোমিওপ্যাথিকের দর্শন অথবা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে কিন্তু এখানে এসব কিছু থাকবে না এখানে থাকবে ডাক্তারি পাশ করার পরে অথবা ডাক্তারি আরম্ভ করার পরে আমরা কে কি অসুবিধা সুবিধাগুলো সুবিধাতে পড়ি বা কষ্ট আমাদের কীভাবে হয় অথবা আমরা কিভাবে ব্যবসা করে ভবিষ্যতে এগিয়ে যেতে পারি এটি আমার লক্ষ্য আর লক্ষ্য ডাক্তার তৈরি করা আর একটা হচ্ছে পঞ্চাশ জমি প্রয়োগ করে অর্থাৎ পঞ্চাশ ওষুধগুলো আমরা শুদ্ধভাবে পাই অর্থাৎ বিশুদ্ধ পঞ্চাশ পদ্ধতি পেয়ে এগুলো প্রয়োগ করে শিখে নিজেরাই ভবিষ্যতে ওষুধ তৈরি করার পরিকল্পনা থাকবে আমি আশা করব প্রত্যেকটা ডাক্তারই তাদের ওষুধ তারাই তৈরি করবে সেই লক্ষ্য নিয়ে আমি এগোচ্ছি এবং সেখানে এই সকল দিক নির্দেশনা আমার এই ক্ষুদ্র অর্থাৎ শঙ্কর ইউটিউবে ইউটিউবে আপনারা দেখতে পাবেন তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা এই হোমিও শঙ্কর ইউটিউব সাবস্ক্রাইব করে নিজেদেরকে দেখার সুযোগ রেখে এবং আমার প্রথম এবং দশম শ্রেণী ছাত্রছাত্রী পর্যন্ত যারা প্রিয় ছাত্রছাত্রী দেখতে চায় তাদেরকে সেই সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই কি করে ভালো রাখতে তৈরি হবে কী করে আপনার সেবা দিয়ে জনগণের কাছাকাছি যেতে পারবেন তো জনগণের কাছাকাছি যাওয়ার জন্য আমি যে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক শিকার যেই ইউটিউবটা খুলেছি তারাও এটার প্রচারের আপনারও আর সেটার প্রচারের দায়িত্ব নিয়ে প্রচার করে প্রচার করে সকলের সকলের সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন আর মানুষের সেবা করে মানুষের পাশে দাঁড়াবার পঞ্চাশ দিন প্রয়োগ এবং হোমিও দর্শন অর্থাৎ অর্গননের ভিত্তিতে আমরা যেন সেবা দিতে পারি সেই চেষ্টা সে আহ্বানে জানাচ্ছে আপনাদেরকে সুতরাং ইউটিউবটা সার্বশেষ করে সকলের সঙ্গে যোগাযোগ করে আপনারা আশা করব আমাদের প্রত্যেক আমার প্রত্যেক প্রিয় ডিএসএমএস ডিএসএম এর ছাত্রছাত্রীরা এবং যারা পাশ করে আমার ভিডিওগুলো দেখে থাকেন হোমিও কারণ এবং কেস টেকিংয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমার এই সাবস্ক্রাইবটা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে অন্তত এক হাজার বা দশ হাজার সাবস্ক্রাইব করে আপনারা যেন এটার সঙ্গে একত্রিত পারেন সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি